বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। প্রথমে সভাপতি শুভকামনা জানিয়ে নবম শ্রেণী ত্রিকোণমিতি শুরু করতে যাচ্ছি। আসো এখনো শুরু করতে যাচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে সতেরো নম্বর অঙ্কে, সতেরো নম্বর অঙ্কে ট্যান টু এ ইকুয়াল টু এখানে টু এন এ ডিভাইডেড ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। এখানে দেওয়া আছে, যদি এর মান কত দেওয়া আছে, থার্টি ডিগ্রি দেওয়া আছে। কেমন এখন আমরা একটু লিখি, দেওয়া আছে, লিখে নিই জিনিসটা। দেওয়া আছে কি দেওয়া আছে, এ সমান সমান থার্টি ডিগ্রি। কেমন এখন যেহেতু এইটা সমান, এই সাইড সমান, এই সাইড সমান দেখাইতে বলছে, কেমন সেক্ষেত্রে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে দেখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ট্যান টু এ ট্যান কি দেওয়া আছে, এর মান থার্টি ডিগ্রি, টু গুণন থার্টি ডিগ্রি। কেমন ইকুয়াল টু ট্যান সিক্সটি ডিগ্রি। এখন ট্যান সিক্সটি ডিগ্রি, অ্যান্ড ট্যান সিক্সটি ডিগ্রি মান কত, মানটা বসাই দিলেই তো হয়ে গেল, ট্যান সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি, রুট থ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কী পেলাম, রুট থ্রি পেয়েছি। কেমন এখন দেখি রাইট হ্যান্ড সাইডে গিয়ে আমরা দেখি এটা মিলাবো। কেমন রাইট হ্যান্ড সাইড টু ট্যান এ অন মাইনাস ট্যান স্কয়ার এ, এইবার আমরা সরল করব। এবার কি করব, মানটা বসাই দেব। কেমন টু ট্যান এর মান থার্টি ডিগ্রি অন মাইনাস ট্যান স্কয়ার এ, থার্টি ডিগ্রি। কেমন এরপরে এখন ট্যান থার্টি ডিগ্রির মানটা কত আমরা জানি, ওয়ান আপন রুট থ্রি, মানটা আমরা বসিয়ে দিব। ট্যান থার্টি ডিগ্রির মান হচ্ছে হল ওয়ান আপন রুট থ্রি, কেমন নিচে অন মাইনাস ওয়ান আপন রুট থ্রি। সম্পূর্ণরূপে কি আছে, পাওয়ার আছে, পাওয়ারটা আমরা বসিয়ে দিলাম। কেমন এরপরে দেখো উপরে টু চলে গেল রুট থ্রি, নিচে ওয়ান মাইনাস এই পাওয়ারের সাথে আর রুট উঠে যায়, তাহলে কি থাকে ওয়ান থার্ড। এরপরে আমরা টু রুট থ্রি এটা লসাগু করলে কত হয়, থ্রি মাইনাস ওয়ান, ডান পাশে চলে গেলাম আমরা, টু ডিভাইডেড রুট থ্রি, এখান থেকে তিন থেকে এক বাদ দিলে কত থাকে টু, টু ডিভাইডেড থ্রি। এবার আমরা কি করব, উল্টিয়ে দিব। কেমন ভাগ আছে আমরা গুণাকারে করব, তখন কি হয় উল্টে যায়, আমরা সূচকের নিয়মে যেটা জানি টু রুট থ্রি থ্রি বা টু উল্টে গেল। কেমন টু টু উঠে যায়, তাহলে কি থাকে থ্রি রুট থ্রি। এইবার আমরা কি করব, এই থ্রিকে রুট থ্রি রুট থ্রি দুই অংশে, আর রুট থ্রি রুট থ্রি দুটা রুট থ্রি এক করলে থ্রি হয়ে যাবে, রুট থ্রি ইন্টু রুট থ্রি, দুইটা রুট থ্রি সমান থ্রি হয়ে যায়। কেমন আমরা আরেকটা জানি যে জিনিসটা হলো রুট আর হাফের মান, হাফ কিন্তু সমান, সেটা আমার একটা ভিডিওতে দেখানো আছে, তোমরা দেখে নিবে। কেমন এবার রুট থ্রি উপরে নিচে উঠে গেল,
তাহলে কি রইল রুট থ্রি রয়ে গেল তাহলে কি পেলাম ডান পাশে আমরা কি পেয়েছি আমরা রুট থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলাই গেছে তাহলে আমরা লিখতে পারি এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট কেমন আশা করি তোমরা বুঝতে পারছো কথা হচ্ছে।